উইকেটে দাঁড়িয়ে ব্যাট ছাড়া শ্যাডো করলেও সাকিব সাকিবই। যদি জিজ্ঞেস করা হয় ব্যাটসম্যান নাকি বোলার সাকিব কাকে সবচেয়ে বেশি কৌশলী আর বুদ্ধিমান মনে হয়, অনেকেই হয়তো বোলার সাকিবকেই বেছে নেবেন। বিশ্লেষকরা বলেন বোলার সাকিবের সবচেয়ে বড় শক্তি ব্যাটসম্যানের ভাবনা বোঝার দক্ষতা। স্পিনার সাকিবের সাফল্যে স্কিল আর টেকনিকের ভূমিকা যতটা, হয়তো কিছু ক্ষেত্রে ক্রিকেটীয় বুদ্ধিমত্তার ভূমিকা তার চাইতেও অনেক বেশি। প্রতিপক্ষের ভাবনা বুঝে, ম্যাচের পরিস্থিতি মাথায় রেখে, উইকেটের ধরন দেখে তবেই সিদ্ধান্ত নেন পরের ডেলিভারিটা ঠিক কী হবে। টি-টোয়েন্টিতে রশিদ খানের সংখ্যা অবিশ্বাস্য, উইকেট প্রতি 12 রান কিংবা প্রতি 2 ওভারে উইকেট, আর কারণেই সেরা পাঁচের বাকি 3 কোনো বিচারেই সাকিবের চাইতে সফল নন, এমনকি লসিথ মালিঙ্গাও না। আফ্রিদি সাউদিকে পেছনে ফেলেছেন বাংলার সাকিব। অস্ট্রেলিয়া সিরিজেই 100 টি-টোয়েন্টি উইকেট পাওয়া দ্বিতীয় আন্তর্জাতিক বোলার হয়ে যেতে পারেন সাকিব আল হাসান। দরকার মোটে 5টা, সেটা হলে আরেকটা প্রথমের রেকর্ডও গড়া হবে। অজিদের সাথে 5 উইকেট পাওয়া মানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 1500 রান আর 100 উইকেটের ডাবল। এই কীর্তি আর কারো নেই। অস্ট্রেলিয়ার সাথে নাম্বার 3-তে হিটম্যান সাকিবকেই চাইবে টিম ম্যানেজমেন্ট। সৌম্য নাইমরা ভালো শুরু করুক কিংবা খারাপ, বাংলাদেশ আগে ব্যাট করুক কিংবা রান তারা, দলকে শক্ত ভিত্তি দিতে কিংবা দারুণ মজবুত অবস্থান তৈরি করতে বড় ভূমিকা রাখতে হবে সাকিবকেই। যদি সাকিবও ব্যর্থ হন তাহলে টাইগারদের মিডল অর্ডারে তরুণদের ফায়ার পাওয়ার থাকলেও অভিজ্ঞতার বড্ড অভাব, আর সেই অভাবের ঘরে রীতিমতো প্রাচুর্য হয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কই টাইগার ব্যাটিংয়ের মূল সুরটা তৈরি করবেন। টপ অর্ডার লম্বা ইনিংস না খেললে রিয়াদি হবেন ব্যাটিং অর্ডারের মূল সেনানি। বলেন কবুল, বলিস না কেন? মা, তুমি নিশ্চিন্তে কবুল বলতে পারো, আমাদের বাসায় আকাশ লাইট প্লাস আছে, স্টার জলসা, জি বাংলা সব দেখতে পারবে। কবুল, বিনোদনের দেশি বিদেশি সব চ্যানেল নিয়ে এলো আকাশ লাইট প্লাস, মাত্র 300 টাকায় সারা মাস। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। সাকিব আর রিয়াদের টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান প্রায় কাছাকাছি। অজিদের বিপক্ষে রিয়াদের বোলিং স্কিলটাও বেশ ভালো কাজে লাগতে পারেই বলে অনুমান করা হচ্ছে। সব মিলে 2 সিনিয়রের কাছ থেকে অলরাউন্ড পারফরমেন্সই প্রত্যাশিত। মুশফিক আর তামিমের না থাকাটা বাংলাদেশের জন্য অনেক বড় ধাক্কা, সেটা সবাই মানে, আর সেই কারণে সাকিব আর রিয়াদকে একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। আর বিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন দেখিয়ে দেওয়ার ব্যাপারটা তো থাকছেই। দেবচৌধুরী, অলরাউন্ডার।